প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্টের আজকের পর্বে আমরা আলাপ করছিলাম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, এই বাত ব্যথাজনিত এবং শারীরিক অক্ষমতার চিকিৎসা নিয়ে। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। অনেক অনেক হাসপাতাল আছে, বিশেষ করে একটি হাসপাতাল, আমি নাম বলবো না, ওখানে রোগী মানে কোমর ব্যথা, পিঠের ব্যথা নিয়ে গেলেই তাকে ইপিডুরাল ইঞ্জেকশন ইজ এ মাস্ট দেয়। আপনিও কি এই প্র্যাকটিস করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ইপিডুরাল পেইন ম্যানেজমেন্ট একটা ট্রিটমেন্ট প্রোটোকল, হ্যাঁ, তো এটা যে এরকম না যে প্রত্যেক রোগী গেলেই আপনি কেবল ইপিডুরাল দিয়ে দেবেন, ব্যাপারটা কিন্তু তা না। আসলে এর জন্য আমি প্রথমেই বলছি যে আপনি বাত ব্যথা যখন বলবেন, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান সেটা কি সেভাবে চিন্তা করব না, আমি চিন্তা করব এটা আসলে কোন রোগ, বাত ব্যথার কোন ধরন, কোন প্রকৃতির, এটার অরিজিন কি, কেন হয়েছে, রোগ চিহ্নিত করতে হবে। এখন মেরুদণ্ড ব্যথা হলেই কেবল আমরা শুধু কেবল ইপিডুরাল দিতে থাকব, প্রত্যেকটা চিকিৎসারই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং পারপাসলেস হতে পারে, ইভেন কি রোগী খারাপ হয়ে যেতে পারে। সাজেস্ট কারো কোমর ব্যথা হয়েছে ডিউ টু আপনার টিবি, পর্স স্পাইন বা টিবি আক্রান্ত ইনফেকশন হয়েছে, বা কারো ক্যান্সারের কারণে কোমর ব্যথা হয়েছে, তাকে যদি আপনি ইপিডুরাল দেন তাহলে কিন্তু সে দ্রুত আরও খারাপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে নাম্বার ওয়ান, এবং সেই ডায়াগনোসিস ক্রাইটেরিয়ায় যদি মনে হয় স্পেশালি ইপিডুরালটা দেওয়া হয় কখন, মোস্ট অফ দ্য ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে, এবং সেটা যদি ডিস্ক প্রোল্যাপস প্রোট্রিউশন এবং আপনার বালজিং এই লেভেলগুলোতে ইপিডুরাল কাজ করে অনেক ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে ইপিডুরাল দিবে কি দিবে না একজন কনসালটেন্ট স্পেশালিস্ট সে সিদ্ধান্ত নেয় যে তার এই রোগীর ইপিডুরাল দিয়ে কোনো রেজাল্ট আসবে না। ইপিডুরাল সিদ্ধান্ত নিতে হবে রোগ চিহ্নিত করে। এক্স্যাক্ট, একজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার কিছুদিন আগে ফুটবল খেলতে গিয়ে পায়েটা ছাবাইছিলাম, তো সেখানে ওই সময় কোনো ব্যথা ছিল না, কিন্তু ইদানিং আমি লক্ষ্য করছি পাটা ব্যথা করে। কোন জায়গায়? বিশেষ করে যখন ঘুমাসি, ঘুম থেকে ওঠার সময় পাটা একটু ব্যথা, দুই টাইম ঠাঠাঠি করলে পা ব্যথাটা চলে যায়। ব্যথাটা কোথায় হয়? পায়ের উপরের সাইডে, আপনার পায়ের তোলা আছে না, উপরের সাইডে মনে হয় যে হাড়টা একটু ভাঙা ভাঙা মনে হয়, কিন্তু এখন ইদানিং ব্যথা করতেছে, আগে কোনো সময় ব্যথা করতো। আপনি ফুটবল খেলেছেন, বয়স কত আপনার এখন? বর্তমানে 35। আপনার এটা কি দু পায়ে হয় না এক পায়ে? না, শুধু মাত্র যে পায়ে ব্যথা পাইছিলাম ওইখানেই ব্যথা হয়। মানে মাংসে না হাঁটুতে? আপনি একটু ক্লিয়ার করেন, মানে কোন জায়গাটায়? হাঁটুতে না, আপনার পায়ের তোলাটা যে আছে, তোলার উপরে যে আপনার বৃদ্ধাঙ্গি বরাবর একবার সোজা একটা ওইখানে ভেঙে গেছিল। মানে কিক যেখান থেকে বল কে মানে কিক করে? আচ্ছা, যে বুঝছি, এখানে আপনার ইনজুরি হয়েছে ট্রমাটিক কোন অরিজিন আর কি। তো আপনার যদি ওই জায়গাটা আপনি কি এক্সরে করে দেখেছিলেন? না, আমি হসপিটালে গিয়েছিলাম, ওনারা কি ডাইক্লোফেনাক কি দিছিল, ব্যথার ওষুধ দিয়েছে, কোনো এক্সরে করে দেখে না। ওখানে কি ফুলে যায় মাঝে মাঝে? জি, ফুলে যায় কিনা? ফুলে যায় না, ফুলে না, তবে কি চাপা দিলে কি অনেকটা পেইন বুঝ, পেইন বুঝে বুঝ হয়। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে সফট টিস্যু ইনজুরি হয়েছে, এটা হতেই পারে খেলতে গেলে।
ব্যথা অনেক সময় নেয়। জি, এটা আমার এত বছরের ডাক্তারি অভিজ্ঞতা। এবং আঘাত থেকে আমরা প্রায় রোগীদের বিভিন্ন সেকেন্ডারি কমপ্লিকেশন আসে, যেমন কেউ যদি হাঁটুতে আঘাত পেল, হয়তো ফুটবল খেলতে গিয়ে বা পড়ে গিয়ে কোনো কারণে হয়তো আঘাতটা সেরে গিয়েছে, কিন্তু আফটার দুই মাস, তিন মাস, পাঁচ মাস, এক বছর পর, পাঁচ বছর পর তার ওই হাঁটুটাতে আর্থ্রাইটিস সেকেন্ডারিলি ডেভেলপ করে। কারণ আর্থ্রাইটিসের যদি আপনি কজ দেখেন, মোস্ট অফ দ্য কজ হচ্ছে ডিজেনারেটিভ, বয়সজনিত চলাফেরা, এবং সেই ক্ষেত্রে যদি আপনি সেই ডিজেনারেশনটাকে আরও ত্বরান্বিত করেন, সেটা হচ্ছে ইঞ্জুরি। ইঞ্জুরি যে একটা ভালনারেবল জায়গা, তখন কিন্তু সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করে। দেখা যায় যে একটা হাঁটু পুরো ভালো, আর একটা আর্থ্রাইটিস নিয়ে আসছে, তখন আপনি হিস্ট্রি যদি নিয়ে দেখেন, সে হয়তো দুই বছর আগে হাঁটুতে আঘাত পেয়েছিল, পড়ে গিয়েছিল, ওই হিস্ট্রিটা সে বলতে পারে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসেই আসলে ডায়াগনোসিস করতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, তার পেশা কি। পেশা এখন বিশাল একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, ওজন দেখতে হবে। হ্যাঁ, ওজন একটা ফ্যাক্টর, পেশা একটা ফ্যাক্টর, এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা বাত ব্যথাজনিত সমস্যা আমাদেরকে রোগীর আইডেন্টিফাই করতে হয়। এবং শুধু এইটা না, আমি প্রায় রোগী পাই, হয়তো অনেক সময় পিএলআইডি হয়েছিল, অপারেশন করেছে ডাক্তার সাহেব, খুব ভালো একটা অপারেশন করেছে, সে ভালো হয়ে গেছে একেবারে, দু তিন বছর পর আবার সেম কেস নিয়ে সে হয়তো আসে, তখন সে একটু ডিজার্টেড যে আগে একবার অপারেশন করেছি, আবার ব্যথা আসলো, তাইলে অপারেশনটা কি ঠিক মতো হয় না? আসলে তা না, সে কিন্তু ওই যেই কারণে তার অপারেশনটা হয়েছে, সেই কারণটা সে কিন্তু আর সমাধান করে নেই, সে গিয়ে একইভাবে কাজ করছে। এখন আপনি বললেন যে এমআরআই এর কথা বলছিলেন, যে এমআরআইতে পাওয়া গেল যে তার ডিস্ক প্রোল্যাপস আছে, তাকে কি আপনার ওই ডিপিআরসিতে গিয়ে গিয়ে ফিজিও নিতে হবে, নাকি তাকে ভর্তি থেকেই ফিজিও নিতে হবে? এটা আসলে রুগী টু রুগী ভেদ করবে, এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম। যদি একটা একটা রুগীর ডিস্কের খুব বেশি প্রোল্যাপস হয়ে যায়, তার মাসেলগুলো অনেক দুর্বল হয়ে পড়ে, এবং স্পাইনাল ডিফর্মিটি হতে পারে, স্কোলিসিস ডেভেলপ করতে পারে, কাইফোসিস ডেভেলপ করতে পারে, ফুটের প্রবলেম হতে পারে, তো এক এক রুগীর ক্ষেত্রে এক একভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো সাধারণত ডিস্ক প্রোল্যাপস রুগীদেরকে আমরা কমপ্লিট হসপিটালাইজড করি, ট্রিটমেন্ট করি। আর মূল কারণটা হচ্ছে ডিস্কটা তো ওয়ান টাইপ অফ সেকেন্ডারি কার্টিলেজ, নরম একটা হাড়ের নরম বা মাংসের চেয়ে একটু শক্ত, তো এইটা কিন্তু হিলিং হতে এবং এটা ডিকম্প্রেশন হতে কিন্তু আপনার রেস্টের প্রয়োজন। আপনি যদি রেস্ট না দেন, বাসায় আসা যাওয়া করলো, আমরা আবার হসপিটালে বিভিন্ন এক্সারসাইজ করলাম বা মোবিলাইজেশন করলাম, ম্যানিপুলেশন করলাম, সেটা আরও প্রোল্যাপস হয়ে যেতে পারে, তখন কিন্তু দেখা যাবে রোগীর আবার অপারেশনে যেতে হয়। তো অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালাইজেশনের সাজেশন করি, বা অনেকের ক্ষেত্রে সেটা প্রয়োজন নাও হতে পারে, তবে অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আবার সব ক্ষেত্রে যে থেরাপিতেই কাজ করবে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে অপারেশন বেস্ট হয়ে দাঁড়ায়, এমন একটা পর্যায়ে চলে আসে যখন সার্জারি একদম বিশেষ বেস্ট হয়ে। একজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে, তার সাথে একটু কথা বলে নি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো স্যার, আমি মানিগঞ্জ থেকে শামিম বলছিলাম। জি শাইন সাহেব বলুন। জি স্যার, আমার মার বেশ প্রায় 10 বছর যাবত মাজা ব্যথা, ইদানিং 2015 সালের দিকে তার থাইরক্সের সমস্যার কারণে, যে শরীরে জ্বলা পোড়া করে, থাইরক্স কন্টিনিউ করতে হয়, হাই প্রেশার আছে, আর বর্তমানে তার পা হাঁটু থেকে নিচ দিকে কাল করে নিয়ে যায়, আর হাতের শোল্ডার জয়েন্ট থেকে অনেক শিরশির করে, হাত আঙ্গুল গুলো পরে অবশ হয়ে যাওয়ার মতো হয়ে যায় আর কি। ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। আচ্ছা, ওনার বয়স কত? বয়স 50। 50? আচ্ছা, থাইরয়েড প্রবলেম আছে, হাইপারটেনশন আছে। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। একেবারে বাত ব্যথার জনিত আদর্শ একটা রোগী, মানে আদর্শ বলতে বোঝাচ্ছে টিপিক্যাল, টিপিক্যাল কমন রোগী। আমরা এই জাতীয় রুগী, আমাদের মনে হয় বাংলাদেশে যারা মা বোনরা আছেন যাদের বয়স 50 আফ, সবাই এরকম ফিচার সবারই, প্রতিটা ঘরেই কিন্তু আছে। হয়তো কেউ মোটামুটি কন্ট্রোলে আছে, কেউ ব্যথার ওষুধ খেয়ে আছে, কেউ কিছুদিন থেরাপি দিয়ে একটু ভালো আছে। আসলে এই সকল রুগীদেরকে আমাদের এখনই মনোযোগ দিতে হবে, তাদের বয়স যদি 70-80 বছর পর্যন্ত বাঁচে, তখন কিন্তু তারা বাসায় পড়ে থাকে। অনেক মহিলারা আছে বলতে চায় না বা পারে না, সহ্য ক্ষমতা বেশি, কষ্ট করতেই থাকে, তাদের কিন্তু পুনর্বাসন যে করা উচিত, ব্যথার ওষুধ না খেয়ে পুনর্বাসন চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া উচিত। তাদেরকে যে আমরা একটু সামাজিক বিধি ব্যবস্থা থেকে বের করে তাদেরকে আমরা একটু শান্তি স্বস্তি দিতে পারি, সে চিন্তা চেতনা আমাদের এখন চিন্তা করার সময় হয়েছে। কারণ আমি কেন বলছি, বাংলাদেশের কোনো 50 ওমেন সাইকেল চালায় না, বাংলাদেশে কোনো 50 ওমেন রাস্তা হাঁটে না, বাংলাদেশে 50 ওমেন সুইমিং করে না, যেটা উন্নত বিশ্বে এটা কিন্তু কম বলছে। আসলে পরিবেশও নাই, এরকম পরিবেশও নাই, সামাজিক ভাবে ব্যবস্থা নাই, আমার এখানে প্রতিবন্ধকতা আছে। কিন্তু এই মহিলা বা এই
মা বোনরা বাসায় কিন্তু কষ্ট পাচ্ছে, তারা ডিজেবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদের মানে তারা যে একটু নামাজ পড়বে ঠিক মতো সেজদাটা দিবে সেটা কিন্তু তারা পারে না, মনে অনেক কষ্ট থাকে, বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ে, হায় হতাশা থাকে। তো এই ক্ষেত্রে আমি যেটা, আপনি বলেন উত্তরটা দিন, এই ক্ষেত্রে আমি বলবো ওনাকে একজন বাত ব্যথা ডিজেবিলিটি স্পেশালিস্টকে দেখাতে হবে, ওনাকে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন থেরাপির প্রয়োজন আছে, বিভিন্ন ওনাকে প্রিভেন্টিভ সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন ভিটামিন ডি এগুলা লেভেল দেখে ওনাকে দিতে হবে এবং কিছুদিন পুনর্বাসন চিকিৎসাটা ওনাকে চালিয়ে যেতে হবে। আপাতত ব্যথা জন্য একটু গরম শেক B1 B6 B12 কিছুদিন ক্যালসিয়াম জাতীয় এক মাস দেড় মাস খাওয়াতে পারেন, কিন্তু একজন স্পেশালিস্টকে ওনাকে অবশ্যই দেখাতে হবে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা বলুন, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। শোল্ডারে ব্যথা করছে আজকে প্রত্যেকদিন করে দেখুন না, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। জি শোল্ডারে ব্যথা করছে তিন মাস ধরে। তো স্যার ওইখানে হাত পিছনে নিতে পারতেছি না, তারপর উপরে তুললে একটু একটু ব্যথা করে, আর হাতের বাম পাশে নিতে পারতেছে না, বাম পাশে নিলেও ব্যথা ছোটটা রয়েছে। ডায়াবেটিস আছে? না ডায়াবেটিস নেই। বয়স কত আপনার? বয়সটা কত আপনার? বয়স হচ্ছে 45 50। আচ্ছা আপনার ওই যে ショルダーের ব্যথাটা হাতে, যে হাতের ショルダー এটাকে আঙ্গুল পর্যন্ত হয়? না না শুধু ショルダー, শুধু ショルダーের ব্যথা হয়? পাশাপাশি ঘাড় ব্যথা আছে? ঘাড়ে? না ঘাড়ে ব্যথা। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আমরা প্রায় বলি, এই যে টার্মসটা। হ্যাঁ ショルダーের অনেক রোগ হয়, যেমন ショルダー এমন একটা জোড়া, দিস ইজ কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনুবিয়াল জয়েন্ট এবং লার্জ সাইনুবিয়াল, অল সোর্স অফ মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ অল, আপনি খুবই মানে মানে মাল্টি এক্সিয়াল জয়েন্ট। ショルダー দিয়ে আমরা কি করি, যেমন ক্রিকেট প্লেয়ার সে কিন্তু প্রচুর ঘুরায় তারপরে বলটা থ্রো করে, সব দিক দিয়ে ショルダーের মুভমেন্ট হয়। এখানে বিভিন্ন প্রকার মাসেলস আছে যেটা ショルダーটাকে ধরে রাখে, ভিতরে ক্যাপসুল আছে এবং বিভিন্ন কমপ্লেক্স স্ট্রাকচার এবং অনেক জোড়া, অনেক অনেক মাসেল ওইখানে ভিতরে, যেমন সুপ্রা স্পাইনেটাস ওইখানে ভিতর দিয়ে চলে গিয়েছে। তো ショルダーের চিকিৎসা দিতে গেলে আমরা অনেক সময় এটা ফ্রোজেন ショルダー বলে বলে অনেক ট্রিটমেন্ট দিই, সমানে কেবল ব্যায়াম করানো হয়, বাসায় ব্যায়াম করতে বলে রুগী কিন্তু আসলে ভালো হয় না। এগুলো হাতে ধরে অ্যাসেস করে বার করতে হয় যে কী করতে হবে, কোন থেরাপিটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আপনার এই ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু আপনার সমস্যাটা হচ্ছে আপনি কিছু আপাতত কিছু এক্সারসাইজ করতে পারেন, যেমন এভরিডে এক্সারসাইজের পূর্বে কুসুম গরম শেক দিবেন ショルダーটাতে, 5 মিনিট 10 মিনিট হট ওয়াটার ব্যাগ দিয়ে, ব্যথানাশক কিছু যেমন ডাইক্লোফেন গ্রুপ বা ন্যাপ্রোক্সেন গ্রুপের ব্যথার ক্রিম কিনতে পাওয়া যায়, ওটা লাগিয়ে শেক দেন, এবং ショルダーের কিছু মোবিলাইজিং এক্সারসাইজ যেমন হাত উপরে উঠানো নামানো চেষ্টা করা বা একটা কপিকল বা পুলি কিনে এভাবে এক্সারসাইজ করা, এগুলো করে দেখতে পারেন। একটু হালকা ショルダー ওয়াল এক্সারসাইজ বলে, ওয়ালে একটু ইয়া করা, ঘুরানো বা উঠানো নামানো এই জাতীয় করে, পাশাপাশি কয়েকদিন 10-15 দিন ন্যাপ্রোক্সেন গ্রুপের যেমন যে কোনো 500 mg ব্যথার ওষুধ পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেখতে পারেন। এতেও যদি কাজ না হয় আপনাকে অবশ্যই একজন বাত ব্যথা ডিসেবিলিটি বা ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্টকে দেখাতে হবে, কারণ এইটার একজ্যাক্ট কজ নির্ণয় করে সেই অনুযায়ী আবার থেরাপির প্রয়োজন হতে পারে আপনার। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনেক কথা আপনি শোনালেন, নিশ্চয়ই দর্শকরা উপকৃত হবে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এসিটিভি দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছ থেকে বাত ব্যথা এবং এর যে শারীরিক অক্ষমতা অনেক এই ব্যাপারে কথা শুনলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটি কথা বলে শেষ করছি যে করোনা সংক্রমণ চলছে, এখন সেকেন্ড ওয়েভে আমরা পড়েছি, এখন মাস্ক পরতেই হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এটা আর কোনো বিকল্প নেই। আমাদের যদি বাঁচতে চাই তাহলে মাস্ক এবং স্বাস্থ্যবিধি পরতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।